রাজ্যপাল হচ্ছেন আমাদের রাজ্যে গণতন্ত্রে আমাদের যে প্রতিষ্ঠানিক তার হেড তার উচিত ছিল নিরপেক্ষভাবে বাইট দেওয়া কিন্তু আমরা প্রত্যেকবার দেখছি তিনি কারোর ভয়েস হিসেবে কাজ করছেন আজকেও যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জন্মদিন সেটা আজকে বিধানসভায় সেখানে পালিত হলো তখন তার বিরোধী দল নেত্রা নেতা বা তার বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন না তারা একটা আলাদা রুমে বিধায় শ্যামাপ্রসাদের তারা জন্মদিন পালন করলেন এটা তো একদমই অসহনতা রয়েছেই তার সঙ্গে এটা আমি বলতে বাধ্য হচ্ছি যখন দিলীপ ঘোষ মা দুর্গাকে অ্যাটাক করেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করেন তখন রাজ্যপালকে ঘুমিয়েছিলেন তখন কি উনি জানতেন না যে ওনার বিরোধী দল নেতা তখন দিলীপ ঘোষ ছিলেন তিনি কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে